আজকে আমি পুডিং বানাবো পুডিং এর এ টু জেড রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এদিকে হচ্ছে এখন আমি মিল্ক ভিটার এক কেজি দুধ নিয়েছি প্যান কোম্পানির আর কি তো এই মিল্ক ভিটার দুধটা এখন আমি ভালোভাবে কেটে নিয়ে সুন্দর করে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিব তো এদিকে এখন আমি কেটে নিচ্ছি একটা পাত্রের মধ্যে বসিয়ে দেওয়ার জন্য তো এদিকে আমি একটা পেনে বসিয়ে দিলাম ডিশের মধ্যে আর কি তো এদিকে আমার বসানো হয়ে গেল এখন এই দুধটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিব তো এদিকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিয়ে আমি দুধটাকে তিন ভাগের পরিমাণ মতো এক ভাগ কমিয়ে ফেলবো আপনারা চাইলে এরকম করে জাল করে আধা কেজিও করতে পারেন তো আমি আধা কেজি থেকে একটু বেশি রাখবো এক কেজি থেকে একটু কমিয়ে ফেলবো তো আমি হচ্ছে এক ঘন্টা জাল করে নিয়েছি এরকম ভাবে তো এদিকে আমার জাল করা হয়ে গেল তো এদিকে এখন আমি চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে এখন আমি এক কাপ চিনি দিয়ে দিলাম তো এক কাপ চিনি দেওয়ার পরে হচ্ছে আমি অর্ধেক এক কাপের অর্ধেক পানিও দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য এদিকে এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি নেড়ে চেড়ে আর সবাই একটু চেষ্টা করবেন যাতে চিনির সাথে একটু পানি দিয়ে ভালোভাবে ক্যারামেলটা তৈরি করা যায় তো এদিকে এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য ভালো ভাবে চেড়ে নিচ্ছি আসসালাম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি তো এদিকে এখন আমি আজকে পুনিং এর রেসিপি দেখাবো আপনাদের সাথে এই জন্য পুনিং বানানো তো এই যে এখন আমার ক্যারামেল তৈরি হয়ে গেল এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে ফেললাম তো এদিকে এখন আমার ভালোভাবে ভাবে নেড়ে চেড়ে ক্যারামেল বানানো হয়ে গেল পুডিং বানানোর জন্য তো এদিকে আমি একটা কাচের বাটি নিয়েছি বাটির মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি তো আজকে আমি তিনটা ডিম ব্যবহার করব পুরিং বানানোর জন্য আপনারাও চাইলে তিনটা দিয়েও করতে পারেন কেউ চারটা দিয়েও করে কেউ আবার দুইটা অথবা একটা দিয়েও করা যায় তো যে আর কি যতটুক দিতে পারেন দিবেন পরিমাণ মতো তো আমার যেহেতু আধা কেজি এক লিটার দুধ আমি যেহেতু আধা কেজি থেকে একটু বেশি আর এক লিটার থেকে অনেক কমিয়ে ফেলেছি এজন্য আমি তিনটা ডিমই দিয়েছি তো এদিকে আমি ভ্যানিলা দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিমের গন্ধটা পুডিং এ না লাগে এই জন্য আর কি ভ্যানিলা এসেন্সটা দিবেন আর যদি কারো কাছে ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা এক চা চামচ লেবুর রসও দিতে পারেন তাহলে আর ডিমের গন্ধটা ওরকম ভাবে আসবে না তো এইদিকে এখন আমি এক কাপ চিনি দিয়ে দিব এক কাপ পরিমাণের মতো এদিকে এখন আমি চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো ডিম ভ্যানিলা এসেন্স আর হচ্ছে চিনিটা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কেন এটা যদি ভালোভাবে ফাটিয়ে না নি তাহলে ওরকম ভাবে পুটিংটা খেতেও ভালো লাগবে না তো এটা আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এদিকে এখন আমার ভালোভাবে নেড়ে হয়ে গেল তো এদিকে এখন আমি যে দুধটা জাল করে রেখেছিলাম তো ওই দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি তো এখন দুধ দেওয়ার পরে হচ্ছে আমি এখন ভালোভাবে দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো এদিকে এখন আমি স্টেনারের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তো এদিকে এখন ডিম দুধ আমার এগুলি ভালোভাবে আমি মিক্সার করে নিয়েছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই আপনারা এভাবে বানাতে চাইলে অবশ্যই ঠান্ডা করে নিবেন দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এরকম করে মিক্সার করে নিবেন তো এদিকে এখন আমার দুধ ডিম মিক্সার করা হয়ে গেল এদিকে এখন আমি একটা সেকনির সাহায্যে এটাকে ভালোভাবে আমি ছেঁকে নিব তো এদিকে এখন আমি একটা চাকনি নিয়েছি চাকনির মধ্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো যে ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামের পাত্রর মধ্যে আমি নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন ছেঁকে কারণ দুধের এই লামস রয়ে গেছে লামসটাকে আমি ফালিয়ে দিব। কেন এটা থাকলে হচ্ছে পুডিংটা ওরকম ভাবে খেতে ভালো লাগবে না তো এদিকে এখন আমার পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটা ডিশ বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে হচ্ছে একটা কিচেন তোয়ল দিয়ে দিয়েছি তো এদিকে আমার কিচেন তৈল দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি এটার মধ্যে যে পুডিং এর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটাকে আমি এখন দিয়ে দিব তো এদিকে আমি এখন সেই পুডিং এর মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে কেননা ঢাকনা ব্যবহার না করলে তো হচ্ছে পানিটা যখন ফুটে উঠবে তখন তো পানিটা ভিতরে চলে গেলে আর পুডিং টা ওরকম ভাবে ছেট হবে না তো এদিকে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে আমার ঢাকা হয়ে গেল এদিকে এখন আমি পানি দিয়ে দিব তৈর মধ্যে হচ্ছে আমি পানি সেট করে দিব তো পানিটা দিতে হবে হচ্ছে পরিমাণ মতো অর্ধেক যাতে পানিটা বলকালে উপর দিক উঠে পুডিং এর মধ্যে না ঢুকে যায় আর কি তো এই জন্য আর কি অর্ধেক পানি দিয়ে দিতে হবে তো এদিকে এখন আমি অর্ধেক পানি দিয়ে দিলাম পুডিং এর ডিশের অর্ধেক আর কি এখন হচ্ছে আমি চুলাটা ওপেন করে দিলাম তো এদিকে এখন আমার চুলাটা ওপেন করা হয়ে গেল তো এখন আমি একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিব উপরে আর কি তো এদিকে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পুডিংটা ভিতরে রয়ে গেছে আর কি ডিশের ভিতরে তো এদিকে এখন আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে আর কি ঢাকনাটা উঠাই নিব আর পঁচিশ থেকে তিরিশ মিনিটেই সময় লাগে পুডিং বানানোর জন্য কারো ক্ষেত্রে একটু পাঁচ দশ মিনিট বেশি লাগে কারো ক্ষেত্রে একটু পাঁচ মিনিট কম লাগে তো এদিকে এখন আমি তিরিশ মিনিট পরে আর কি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছে তো এই ঢাকনাটা উঠানো হয়ে গেল এখন হচ্ছে আমি পুডিংটা দেখে নিব পুডিংটা কতটুক হয়েছে তো এদিকে এখন আমি ঢাকনাটা উঠায় নিলাম তো এদিকে এখন আমার পুডিংটা টা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখন হচ্ছে পুডিংটা দেখানোর জন্য একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি তো এদিকে এখন এই যে সম্পূর্ণ হয়ে গেল আমার পুডিং বানানো কমপ্লিট তো এখন আমি এটাকে ভালোভাবে নামিয়ে ঠান্ডা করে তিন চার ঘন্টার জন্য ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব তো এদিকে এখন আমি এই যে নর্মাল ফ্রিজ থেকে তিন চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম আর তিন চার ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আমার এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটার চারোপাশে একটা চাকুর সাহায্যে এরকম ভাবে গোল করে কেটে নিব। যাতে পুডিং আমার সহজেই উঠে যায় তো এই যে এখন আমি ভালোভাবে পুডিংটাকে উঠানোর জন্য এখন আমি একটা চাকু দিয়ে এরকম করে গোল করে কেটে নিলাম এখন একটা আমি প্লেট নিয়েছি তো এই প্লেট টার মধ্যে এখন এখন প্লেটের মধ্যে পুডিং টাকে আমি আমার টা এখন অনেক 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 সুন্দর হয়েছে তো আমি কল্পনাও করিনি এত সুন্দর একটা পুডিং আমি বানিয়ে ফেলবো তো আপনারা চাইলেও এরকম ভাবে বানিয়ে ফেলতে পারেন পুডিং এর রেসিপি তো এদিকে এখন পুষ্প এই পুডিং কেটে নিবে তো সবাই ভালো থাকবেন পুষ্প বলুকসের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলবেন না ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ